الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجربين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله والأنصب والأجلب رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকরওয়া যায় আল্লাহুম্মা জয় নামাজ বিছাইয়া মোরা
দেখিব সোনার মদিনায় আল্লাহ উম্মা সাল্লি জীবন গেল আখিরা তেরে উপায় কি সাল্লাম সাময়িক সময়ের জন্য পৃথিবীর কাজকর্মকে বর্জন করে
এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই সুপ্রিয়তা সকলে পূরণ আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ ধরে অত্যন্ত সুন্দর করে হৃদয় থেকে আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দরুদ সালাম আল্লাহর জাতের জিকির করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দরুদ এবং জিকির করার তৌফিক আমাদেরকে দিয়েছেন, সেই সুপ্রিয়তা সকলে আরেকবার পূরণ আলহামদুলিল্লাহ। আরেকটু মহাব্বতে পূরণ আলহামদুলিল্লাহ। আপনার জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না? খুশি। সবাই বলেন খুশি। সবগুলো লাগানো হয়েছে না? ঠিক আছে। তো সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব কোরআন ও হাদিস থেকে, সেই বিষয়টা হচ্ছে বর্তমান জামানায় আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের ফ্যামিলি, আমাদের দেশ যেই একটা কারণে ধ্বংসের দিকে খুব দ্রুত গতিতে ধাবিত হচ্ছে, সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিয়ে একটু শ্রবণ করবেন। তার কারণ হচ্ছে মানুষ শুধু তার ছবিটা নিয়ে বাঁচতে পারে না। পারে? কথা বলেন, মানুষ কি শুধু তার ছবি নিয়ে বাঁচতে পারে? মানুষ একটা হচ্ছে শুধু বাঁচা, আর একটা হচ্ছে বাঁচার মতো বাঁচা, ঠিক কিনা বলেন? একটা হচ্ছে কোনোরকম ভাবে জীবনযাপন করা, আর একটা হলো কেরিয়ার অর্জন করে সম্মানের সাথে জীবনযাপন করা। এই দুটার মধ্যে কিন্তু আকাশ এবং পাতাল পার্থক্য, ঠিক কিনা বলেন? এই সমাজ, এই দেশ, এই আমাদের এই বাংলাদেশে যতগুলো ফ্যামিলি আছে প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনোভাবে তার জীবনকে প্রতিদিন অতিবাহিত করছে, ঘন্টার পর ঘন্টা, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পরে মাস অতিবাহিত করছে, কিন্তু সুখে কারা জীবনযাপন করছে সেটা কিন্তু অত্যন্ত একটা লক্ষণীয় বিষয়, ঠিক কিনা বলেন? আমি তো মানে এখন বর্তমান সময়ে যেই রূপ দেখতে পাচ্ছি, যে রূপটাই বর্তমান সময়ে দেখতে পাচ্ছি, এটা অত্যন্ত আমাদের জন্য আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে দাঁড় করিয়ে দিবে। সেই পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারবো কি না সেটা কিন্তু আমার জানা নাই। কেন বলছি, আমাদের সমাজে প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে যেতে হয়, যাতে যেতে হয় না, প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে। একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে নিজে একটা জুটি করে দিয়েছে। আপনি যতই পাওয়ারফুল পার্সন হন না কেন, আপনাকে কিন্তু কোনো না কোনো সময়ে ছোট্ট শ্রেণীর মানুষের কাছে যেতে হবে, হয় ঠিক কিনা বলেন? মানুষ একাকে জীবনযাপন করতে পারে না। তো সম্মানিত উপস্থিতি, মুমিনের কাজ হচ্ছে আমি সুখে থাকবো, অন্যজন কেউ সুখে রাখবো, ঠিক কিনা বলেন? আমি মুক্ত থাকবো, অন্য কেউ মুক্ত রাখার চেষ্টা করব, ঠিক কিনা বলেন? এখন আল্লাহর হাবিবের হাদিস শরীফ থেকে প্রমাণ, হাদিস শরীফটা এসেছে ইবনে মাজা শরীফের মধ্যে। আল্লাহ রাসূল বলেছেন, যখন পৃথিবীতে অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে তখনই পৃথিবীতে নতুন নতুন নামের বিমার পৃথিবীতে আবিষ্কার হবে। নাউজুবিল্লাহ বলেন, কথা কি বুঝতে পারেন নাই? যখন এই পৃথিবীতে কি অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে তখন কিন্তু পৃথিবীতে কি হবে, নতুন নতুন বিমার আবির্ভূত হবে, প্রকাশ পাবে, অসুস্থতা, নতুন নতুন রোগ পৃথিবীর মানুষের কাছে এসে মানুষকে সেই রোগের উসিলা দিয়ে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় করে দেবে, ঠিক কিনা বলেন? অশ্লীলতার কারণে সেটা হচ্ছে। দুই নাম্বার হচ্ছে, যখন মানুষ কোনো পণ্য বিক্রি করতে গেলে নিত্যদিনের চাহিদা পূরণ করার জন্য যখন কোনো দ্রব্য সামগ্রী বিক্রি করবে, তখন ব্যবসায়িক যখন ওজনে কম দিবে এবং মালে ভেজাল দিবে, তখন কিন্তু পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দেবে। সেই দুর্ভিক্ষের নমুনা কিন্তু আমাদের কাছে আসতেছে, ঠিক কিনা বলেন? তারপরে এসেছে আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর বুকে
এই পৃথিবীর বুকে যখন মানুষ কোন ক্ষমতাশীল লোকের অত্যাচারের শিকার হবে তার আশেপাশের মানুষ, এবার প্রশাসন বলেন যার যেই ধরনের ক্ষমতা আছে সেই ক্ষমতাশীল লোকের কথা বলেন, এক এটার সাথে আরেকটা জিনিস যুক্ত করা আছে যে সম্পত্তির জাকাত দিবে না তখনই পৃথিবীর বুকে অনাবৃষ্টি দেখা দেবে, মানে বৃষ্টি শূন্যতায় পৃথিবীর মানুষ হাহাকার করবে কিন্তু তখন আর বৃষ্টি পৃথিবীতে আসবে না। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে যদি পশু পাখি না থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেওয়া টোটালি বন্ধ করে দিত। জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ। এই কর্ম দেখছেন, এ হাদিস শরীফের দিকে লক্ষ্য করেন, একটা জিনিসের দিকে লক্ষ্য করেন, আল্লাহর নবীর হাদিস শরীফ বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, যদি এক সেকেন্ডের জন্য কারো সন্দেহের অবকাশ থাকে সে বেঈমান হয়ে যাবে। কথা বলেন আমার সাথে, আপনার একমত না? তখন কি হবে? অনাবৃষ্টি দেখা দেবে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে পশু পাখি না থাকলে আল্লাহ টোটালি বৃষ্টি দেওয়া বন্ধ করে দিত। আমাদের কিন্তু লজ্জা থাকা উচিত, শ্রেষ্ঠ জাতি হয়ে সবচেয়ে নিকৃষ্ট বয়ান আমাদেরকে শুনতে হয়েছে শুধুমাত্র আমাদের চরিত্রের কারণে, ঠিক কিনা বলেন? কথা কি বুঝে আসছে? তো সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো বলার, এই হাদিস শরীফটা বলার কারণ হলো প্রথমত যে অশ্লীলতার কথা বলেছি, বেহায়াপনার কথা বলেছি, এই বেহায়াপনা কিন্তু আপনার নেশাগ্রস্ত মানুষের দ্বারা সম্ভব। আমার মনে হয় আমার আজকে নতুন দেখছেন আপনারা, আমার কথা কি বুঝেন না? কথা কেউ বলেন না কেন? কি চায়ের দোকানে বসে বসে গল্প একদম স্পিডে 100% স্পিডে একটার পর একটা খই, ধান দিলে যেমন খই ফুটে না এমনি বের হয়, আর মসজিদে আসলে কত চিন্তা মাথায় ঢুকে, ঠিক কিনা বলেন? কারণ এক্সপিরিয়েন্স হার্ড না, ঠিক কিনা বলেন? আমাদেরকে হার্ড এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? চেঞ্জ ইউর মাইন্ড, মাইন্ডকে চেঞ্জ করেন, নয়তো পৃথিবী এক যদি হইতো যে মৃত্যুবরণ করার পর আমি বেঁচে যাব, নাইলে ছেড়ে দিতাম আপনি মরে যান আমি মরে যাব। অত্যন্ত ভয়ঙ্কর কথা, মৃত্যুর পরে আর মরার কোনো সুযোগ, বাঁচার কোনো সুযোগ, পালাইবার কোনো সুযোগ, ওয়াজ দিয়েগুলো মুখস্থ করার কথা একবারে, আমার যে বড় এই ব্রেইনের মধ্যে ঢুকে থাকার কথা একবারে। সম্মানিত উপস্থিতি, নেশাগ্রস্ত মানুষের দ্বারাই সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা বৃদ্ধি পায়, তার সেন্সকে ল্যাস করে ফেলে, তার চরিত্রটাকে একদমই ল্যাস করে ফেলে, ঠিক কিনা বলেন? তখন সমাজের মধ্যে দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, বিভিন্ন নোংরামি সমাজের মধ্যে, দেশের মধ্যে প্রবলভাবে বৃদ্ধি পেতেই থাকে, ঠিক কিনা বলেন? আর এটার, এই কাজগুলো হওয়ার অন্যতম একটা কারণ হলো কি? নেশা। আর নেশার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার করে বলে দিয়েছেন নেশার মধ্যে কি কি কাজ আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি অপছন্দের এবং ঘৃণা, এগুলো শয়তানের কাজ। قَالَ اللَّهُ تَعَالَى يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ والميسر والأنصب والأجلم رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. ভাগ্য গণন করে শয়তান, এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। কার কাজ? আরো জোরে। তারপরে কি বলেছেন? ফাস্তানি বহুলা আল্লাকুম তুফলিহুন, তা থেকে তোমরা বেঁচে থাকো যেন তোমরা সফল হতে পারো। জোরে বলেন না কেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই খবরটা পাই আমাদের খুশি হওয়ার কথা না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন করে দিয়েছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মস্তিষ্কটাকে ক্লিয়ার করে দিয়েছেন, ওয়াজ কি আমার না আল্লাহ। আরো জোরে, এই বিষয়ে খুতবায় খতিব অত্যন্ত চমৎকার ভাবে খুতবার প্রথমে হেডলাইন দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সমস্ত প্রশংসা এই বিশ্বকে যিনি দেখছেন, এই বিশ্বকে যিনি প্রতিপালক, এই বিশ্বের প্রতিপালক যিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই কারণে ও হাল্লালানা তাইয়্যিবাতি ওয়া হাররামা আলাইনাল খাবায়িস। জোরে বলেন আল্লাহু আকবার। আমি না কইছি শনিবার থেকে আগামী শুক্রবার আসা পর্যন্ত একটু একটু করে সঞ্চয় করার জন্য শক্তি, শুধু শুক্রবারে জোরে জোরে আওয়াজ দেওয়ার জন্য, ঠিক মনে থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে লালন পালন করতেছেন, ঠিক কিনা বলেন? তিনি এই জন্য তিনি হালাল বস্তুকে আমাদের জন্য, পবিত্র বস্তুকে আমাদের জন্য হালাল করেছেন আর অপবিত্র বস্তুকে আমাদের জন্য হারাম করেছেন, ঠিক কিনা বলেন? আরে জোরে, হালাল আমাদের জন্য, পবিত্র জিনিস আমাদের জন্য কি হালাল, ঠিক কিনা বলেন? আর হালাল জিনিসটাই তো পবিত্র, ঠিক কিনা? আর হারামকে আমাদের জন্য কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? অপবিত্র জিনিসটাকে আমাদের জন্য হারাম করেছেন। এর মধ্যে অন্যতম একটা অপবিত্র জিনিস হলো মদ, তারপরে দুই নাম্বারটা হলো জুয়া, তারপরে তিন নাম্বারটা হলো মূর্তি পূজা করা, আর চার নাম্বারটা হলো ভাগ্য গণনা করা। এই যে হাতের রেখা দেখে দেখে আপনার ভবিষ্যৎ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব বলে দেয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিজসুম মিন আমালি শয়তান, এটা শয়তানের কাজ। ঘৃণ